নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপি হলো যেটা ছাড়া রবিবারকে ভাবাই যায় না, গরম গরম ফুলকো লুচি। কয়েকটা টিপস মেনেই খুব সহজে এরকম নরম নরম লুচি বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো লুচি বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নেব, আর এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য এক কাপ আটা নিয়ে নেব। এবার ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। যেহেতু আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি তাই 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। আর এই পরিমাণে তেল দিলে লুচিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, তাই আমি এখানে বেশি তেল ব্যবহার করব না। এবার ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ময়দাটাতে একটা ঝুরঝুরে টেক্সচার আসছে। দেখতেই পাচ্ছেন ময়দাটাতে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দার ডো বানানোর জন্য গরম জল ইউজ করলে কিন্তু লুচিটা অনেকক্ষণ নরম থাকে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। ময়দা ডোটা রেডি হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। ময়দার ডোটা যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণে আমি একটা ডিপ কড়াই নিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম হতে বসিয়ে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ময়দাটাকে খুব ভালো করে 2 মিনিটের জন্য মেখে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। বলগুলো রেডি হয়ে গেছে, এবার লুচিটা বেলে নেব। তার জন্য কিচেন কাউন্টার টপটা পরিষ্কার করে সাদা তেল গ্রিস করে নেব। বেলনটাতেও একটু তেল গ্রিস করে নেব। তারপর লেচিটাকে নিয়ে লুচির আকারে বেলে নেব। লুচিটা বেলা হয়ে গেছে, এবার লুচিটাকে সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটা ছানতার সাহায্যে মাঝখানটা চাপ দিলেই লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দিয়ে লুচিটাকে তেল ঝরিয়ে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, গরম গরম ফুলকো লুচি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং।